আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ রেস্টুরেন্টের অরিজিনাল থাই স্যুপ, তাও আবার ঘরোয়া স্টাইলে, ঘরে যা আছে তা দিয়ে তৈরি করে দেখাবো। আসুন ফুল ভিডিওটা দেখে জেনে নেই। এখানে আমি একটা মুরগির পুরো শিনা নিয়েছি। আপনারা আপনাদের থাই স্যুপ অনুযায়ী চিকেনটা নিতে পারেন। আর চিকেনের হাড্ডির অংশটা আমি ছেঁচে নিয়েছি যেন মুরগির ভিতরের হাড্ডির রসটা পুরোপুরি বের হয়ে যায়। এখানে আমি 1 লিটার পানির ভিতরে সবগুলো চিকেন দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এটা জাল করতে করতে 1/2 লিটারের মতো তৈরি করে নিয়েছি। যে পরিমাণ পানি নেবেন জাল করতে করতে তার অর্ধেক তৈরি করে নিতে হবে। আর এই যে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, একটা চিকেন স্টক তৈরি হয়ে যায়, আর এটাকেই আমরা চিকেন স্টক বলি। আর এই চিকেন স্টক দিয়েই কিন্তু থাই স্যুপগুলো রান্না করা হয়। আর চিকেন স্টক ছাড়া যদি আপনি থাই স্যুপ রান্না করেন তাহলে থাই স্যুপ কিন্তু পারফেক্ট হয় না। তো আমি চিকেন স্টকটা ঠান্ডা করে নিব, এই ফাঁকে আমি চিকেনগুলো খুলে নিব। তো এভাবে আস্তে আস্তে খুলে নিতে পারেন। চিকেনগুলো যদি আরেকটু বড় বড় রাখতেন তাহলে লম্বা করে খুলে নিতে পারতেন। তো আমি এত একটা বড় রাখিনি, ছোট ছোট করে কেটে দিয়েছি, এই জন্য চিকেনগুলিও কিন্তু ছোট ছোট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন হাড্ডি সরিয়ে শুধু আমি চিকেন নিচ্ছি। এবার আসুন মূল রান্নায় যাই, একদম সহজ ইজিভাবে দেখাবো। তো আমি চিকেন স্টকটা ছেঁকে নিব, কারণ চিকেন স্টকের মধ্যে হাড্ডি থাকতে পারে। তো হাড্ডি থাকলে কিন্তু স্যুপের মধ্যে হাড্ডি আসলে ভালো লাগবে না। যদি আপনারা হাড্ডি খেতে পছন্দ করেন তাহলে ছাকবেন না। তো দেখতেই পারলেন এই যে গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো হাড্ডি আছে। তো আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি আর হাড্ডিগুলো ফেলে দিয়েছি। আর এই যে চিকেন স্টকটা কিন্তু একটু ঠান্ডা করেই বাকি কাজগুলো করতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 কাপের মতো। আপনারা কিন্তু অ্যারল বালিও ব্যবহার করতে পারেন। আমি তরকারি বড় চামচ দিয়ে দিচ্ছি, হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, তো আমি পরিমাণটা বলে দিলাম। আর চিনি দিয়ে দিব 1 চা চামচের মতো। তারপর হালকা একটু নেড়ে চেড়ে উপকরণগুলো মিক্সড করে নেব। এই পানিটা কিন্তু অনেক বেশি গরম নাই, গরম থাকলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দলে পেকলিয়ে যেত। হালকা হালকা কুমকুমা গরম, মানে আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন। এখন আমি পানি দিয়ে দিব, ঠান্ডা পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি। খাবারের যে পানিগুলি সেগুলো স্যুপের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটা দিবেন। এখানে আমি পানি দিব প্রায় 3 কাপের মতো। আর আমি কিন্তু 1/2 লিটারের মতো চিকেন স্টক নিয়েছিলাম। তা আমি পরিমাণটা বলে দিচ্ছি, আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো যেহেতু আমি নর্মাল পানি ব্যবহার করেছি, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি ডিম ব্যবহার করতে পারবো। গরম অবস্থায় বা কুমকুমা গরম অবস্থায় কিন্তু ডিম দেওয়া যাবে না। একদম ঠান্ডা অবস্থায় নর্মাল পানি যখন থাকবে তখন আপনি ডিম দিতে পারবেন। একটা ডিম নিয়েছি, খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। চাইলে একটুখানি পানি দিয়ে তারপরে ফেটিয়ে নিতে পারেন, যেন ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। ডিমটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা একদম মিক্সড হয়ে গিয়েছে, বুঝেই যায় না এখানে ডিম আছে। এখন দিয়ে দিব আমি চিংড়ি মাছ। তো এখানে আমি 4-5টা চিংড়ি মাছ নিয়েছি, মাছখান দিয়ে কেটে নিয়েছি। আমি চিংড়ি মাছের মাথা সহ দিচ্ছি, কিন্তু সাধারণত থাই স্যুপে চিংড়ি মাছের মাথা ব্যবহার করা হয় না। আমি ফেলে দিব চিন্তা করে দিয়ে দিলাম। তো এটা একদমই অপশনাল। যে চিকেনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো সব দিয়ে দিয়েছি। তো আমি রান্না করার জন্য একটা বড় হাঁড়িতে ভরে নিলাম। দেখে মনে হচ্ছে এত লাল, আসলে এটা থাই স্যুপ হবে কি না। ফুড ভিডিওটা দেখবেন, খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আমি থাই স্যুপটা তৈরি করে দেখাচ্ছি। টেস্টটা পুরো চাইনিজের মতো হবে। এখন আমি লবণ দিয়ে দিব প্রায় 1.5 চা চামচের মতো, 1 চা চামচ আর আরও 1/2 চা চামচ। তো লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। তারপরে আমি দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ ব্যবহার করব আমি প্রায় 3 টেবিল চামচের মতো। আমি বড় 1টা চামচ দিয়ে দিচ্ছি, কিন্তু আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি। আর কাপ হিসাব করলে 1/2 কাপের মতো আছে। টমেটো কেচাপের পরিমাণটা আপনারা একটু কম বেশি করতে পারেন, কারণ এক এক জনের টমেটো কেচাপ এক এক রকম হয়। তো টেস্ট অনুযায়ী টমেটো কেচাপটা ব্যবহার করতে হবে। এখানে আমি লেবু ব্যবহার করব প্রায় 4-5 টুকরার মতো। আর টেবিল চামচ হিসেব করলে প্রায় 4 টেবিল চামচের মতো লেবুর রস ব্যবহার করছি। তো লেবুর রসগুলো এইভাবে চিপিয়ে চিপিয়ে দিয়ে দিলাম। ফ্রেশ লেবুর যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেকখানি পাবেন। অনেকেই বলবেন থাই স্যুপে লেবুর দেয় কি না, দিয়ে একবার হলেও দেখবেন, অবশ্যই চাইনিজ রেস্টুরেন্টে দেয়, এই জন্যই কিন্তু আমি দিয়েছি। তো এক এক করে 4 টেবিল চামচের মতো লেবুর রস দেওয়া হয়ে গিয়েছে। তারপর আমি এখন আবারও থাই স্যুপটার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। এই স্যুপ রান্নাটা কিন্তু আমার ছোটো খালা আমাকে দেখাচ্ছে, আর ওনার স্যুপ অনেক মজা হয়, এজন্য স্পেশালভাবে ওনার কাছ থেকে এই রেসিপিটা আমি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
এখানে আমি এক চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় 4-5টার মতো, তারপরে নেড়ে ছেড়ে নিলাম। থাই স্যুপে থাই পাতা না দিলে একদম বেমান হয়ে যায়, এই জন্য আমি ফ্রেশ থাই পাতা দিয়ে দিলাম। এটা আমাদের বাসায় গাছেই ছিল, কাঁচা বাজারে এই থাই পাতাগুলো পাবেন, 2টা 3টা 4টা 50 টাকা নেয়। তো থাই পাতাগুলো ভালো করে ধুয়ে এরকম লম্বালম্বি করে কেটে তারপর স্যুপে ব্যবহার করবেন। থাই পাতাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন পড়ে না। মজার বিষয় হচ্ছে এই রান্নায় আমি কোনো টেক্সিন সল সয়া সস ব্যবহার করিনি। সাধারণত চাইনিজ রেস্টুরেন্টে বা চাইনিজ খাবারগুলোতে টেক্সিন সল সয়া সস ব্যবহার করা হয়, কিন্তু আজকের এই রান্নায় করা হয়নি। যারা টেক্সিন সল সয়া সস খেতে চান না তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে দেখবেন, একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্টের টেস্ট পাবেন। তো এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি, অরেঞ্জ ফুড কালারটা। এই কালারটা আপনি কম বেশি দিবেন আপনার স্যুপের কালারের পছন্দ অনুযায়ী, কারণ কেউ একটু গাঢ় পছন্দ করে, কেউ একটু হালকা কালার পছন্দ করে। তা আমি চেষ্টা করেছি একদম চাইনিজ রেস্টুরেন্টের যে কালারটা ঠিক সেটাই দিতে। আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার লিকুইডটা নিয়েছি 1 চা চামচের মতো, আর আমি প্রায় আধা কাপ পানিতে খুব ভালো করে গুলিয়ে তারপর স্যুপের মধ্যে ব্যবহার করেছি। এবার দেখলেন তো স্যুপের কালারটা কী পরিমাণ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটু খেয়ে দেখবো টেস্টটা পারফেক্ট হয়েছে কিনা, কম বেশি থাকলে কিছু মিক্সড করতে পারেন। এই যে দেখুন স্যুপটা কেমন হয়েছে, ভারীটাও যেমন পারফেক্ট হয়েছে রান্নাটাও ঠিক তেমন পারফেক্ট হয়েছে। খাবারের স্বাদটা আপনারা খেলেই বুঝতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চেষ্টা করেছি চাইনিজ রেস্টুরেন্টের যে অরিজিনাল রেসিপিগুলো সেগুলো আপনাদের মাঝে তুলে আনতে, অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনাদেরও যদি ভিডিওটা ভালো লাগে আপনারাও একটা শেয়ার দিয়ে দিবেন। এখান থেকে বিদায়, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।